সংস্কৃতির অঙ্গনে হাসান মাহমুদের অবাধ বিচরণ। সুবক্তা তিনি, বিষয়ভিত্তিক কথা তাৎক্ষণিকভাবে গুছিয়ে বলার এক অসাধারণ ক্ষমতা তার। উচ্চারণ ও কণ্ঠ মাধুর্য প্রশ্নাতীত। বাংলাদেশ সম্মেলন, বঙ্গ সম্মেলন সহ অসংখ্য অনুষ্ঠানের তিনি সফল উপস্থাপক। অভিনয়, নাটক রচনা, কবিতা লেখা, বিশেষ করে আবৃত্তি করার ক্ষমতা তার সহজাত। বাংলা টিভির দর্শকদের জন্য তিনি একাধিকবার আবৃত্তি করেছেন। সন্ন্যাসী উপগুপ্ত মথুরাপুরীর প্রাচীরের তলে একদা ছিলেন সুপ্ত, নগরীর দীপ নিবেছে পবনে, দুয়ার রুদ্ধ পৌর ভবনে, নিশীথের তারা শ্রাবণ গগনে, ঘন মেঘে অবলুপ্ত, কাহার নূপুর সিঞ্জিত পদ সহসা বাজিল বক্ষে, সন্ন্যাসী বর চমকে জাগিল, স্বপ্ন জড়িমা পলকে ভাগিল, রূঢ় দীপের আলোক লাগিল ক্ষমা সুন্দর চোখে। আবৃত্তিকার হিসেবে হাসান মাহমুদ অত্যন্ত জনপ্রিয়। তার সাবলীল কণ্ঠ, স্বচ্ছ উচ্চারণ এবং বলার যে সহজ স্বাভাবিক একটা ভঙ্গি কবিতার মূল বক্তব্যকে দর্শক শ্রোতার অন্তরের খুব কাছে নিয়ে আসে। আবৃত্তির ভেতর দিয়ে দর্শক শ্রোতার সাথে একাত্ম হওয়া অথবা আবৃত্তির সময় ওই সময়টুকুর জন্য দর্শক শ্রোতার 100% মনোযোগ জয় করবার যে ক্ষমতা, এটি কিন্তু খুব কঠিন কাজ। আমি এটা দেখেছি হাসান ভাই অত্যন্ত সুন্দরভাবে করতে পারেন, সফলতার সাথে করতে পারেন। রবীন্দ্রনাথের অনেক বড় বড় কবিতা আমি তাকে আবৃত্তি করতে শুনেছি। এই আবৃত্তিগুলো তিনি একটু অন্যভাবে করেন। প্রথমে হয়তো আবৃত্তি, তারপর বিশ্লেষণ, সেই অংশটুকুর বিশ্লেষণ, তারপর আবার আবৃত্তি, আবার বিশ্লেষণ। এই আবৃত্তিগুলো যেমন রবীন্দ্রনাথের পরশপাথর অনেক শুনেছি, কিন্তু যখন বিশ্লেষণ সহ ওনার কাছ থেকে প্রথম শুনলাম তখন মনে হলো কবিতাগুলো যেন এই প্রথম শোনা হলো, আগে কখনো শুনিনি। বর্ষ তখনো হয় নাই শেষ, এসেছে চৈত্র সন্ধ্যা, বাতাস হয়েছে উতলা আকুল, পথ তরু শাখে ধরেছে মুকুল, রাজার কাননে ফুটেছে বকুল পারুল রজনীগন্ধা, বহুদূর হতে আসিছে পবনে বাঁশির মদির মন্ত্র, জনহীন পুরী পুরবাসী সবে গেছে ফুল বনে ফুল উৎসবে, শূন্য নগরী নিরখে নীরবে। হাসান ভাইয়ের অন্তরে যেভাবে সঙ্গীত রয়েছে ঠিক সেভাবে কবিতাও রয়েছে। এখন গানের তাল, ছন্দ, লয় যেসব জিনিস কাজ করে কবিতাতেও ঠিক একই ব্যাকরণগুলো কাজ করে। এবং তাছাড়াও কবিতার উপরে, কবিতার ভেতরে কথার উপর জোর, বিভিন্ন ইমোশনস, এক্সপ্রেশন, অভিব্যক্তি, এই জিনিসগুলো অনেক সচেতন থাকতে হয়। আমি দেখেছি হাসান ভাইয়ের আবৃত্তিতে এই জিনিসগুলো উনি অত্যন্ত দক্ষতার সাথে ব্যবহার করেন। ১৯৭৩ সালে বাংলাদেশ বেতারে হাসান মাহমুদের লেখা নাটক বিপ্রতীপ প্রচারিত হয়। তার লেখা নাটক হুলস্থুল, হিল্লা এবং বিবিধ বিধান টরন্টোতে সফলভাবে মঞ্চস্থ হয় যথাক্রমে ১৯৯৮, ২০০৫ ও ২০০৮ সালে। একজন সঙ্গীত বোদ্ধা ও অনুরাগী তিনি, একাধিক সঙ্গীত প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেছেন। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে তার ঈর্ষণীয় পাণ্ডিত্য রয়েছে। তিনি অত্যন্ত দক্ষ একজন বাঁহাতি হারমোনিয়াম বাদক। তার সব থেকে বড় পরিচয় তিনি একজন সুসংগঠক। আমন্ত্রিত বক্তা হিসেবে মন্ট্রিয়ালের নজরুল সম্মেলনে নজরুল সঙ্গীতে উচ্চাঙ্গ সঙ্গীত,
ভ্যাঙ্কুভারের রবীন্দ্র সম্মেলনে সাধারণের রবীন্দ্রনাথ বিষয়ক বক্তৃতা দেওয়া ছাড়াও ক্যালিফোর্নিয়ার বাংলাদেশ সম্মেলনে তিনি আমন্ত্রিত উপদেষ্টা ছিলেন। একাধিক গানের রচয়িতা ও সুরকারও তিনি। সুর, তাল, লয়, উচ্চারণ, গায়কী, এই সবগুলো একটি সঙ্গীতে থাকলে পরে সে সঙ্গীতটাকে পরিশুদ্ধ সঙ্গীত বলা হয়, এবং এই সঙ্গীতের ধারাগুলোকে যিনি সঠিকভাবে মূল্যায়ন করতে পারেন, আসলে সাধারণ শ্রোতা, আমরা যারা শ্রোতাদেরকে দেখি, তারা তো এর নিগুড়তা বিচার করতে পারেন না। যিনি পারেন তিনি আমাদের বোদ্ধা হিসেবে পরিচিত আমাদের সমাজে, শিল্পী সমাজে, সাংস্কৃতিক সমাজে। এবং হাসান মাহমুদ তেমনি একজন মানুষ আমাদের এই টরন্টোর সাংস্কৃতিক অঙ্গনে। আসলে আমরা শ্রোতারা গান শুনি বাহবাদী শিল্পীকে, কেন বাহবাদী, এটা নিশ্চয়ই কিছু কারণ রয়েছে। গানটা খুব সুন্দর গেয়েছে, তালে গেয়েছে, উচ্চারণ ভালো করেছে, কিন্তু এর ভিতরে যে সূক্ষ্ম সূক্ষ্ম কারুকার্য খচিত অলঙ্কারগুলো, এগুলো ঠিক মতো গলায় লাগলো কিনা, সুরে লাগলো কিনা, তালের ভেদগুলি প্রকাশ পেল কিনা, মাত্রা ঠিক ছিল কিনা, লয় ঠিক মতো চলছিল কিনা, এগুলো তো সবাই শ্রোতারা বুঝে না, বোঝার কথাও নয়। এন্ড হাসান মাহমুদ সত্যিই এই মানুষটা এইগুলি চিন্তা করেন। বহুমাত্রিক হাসান মাহমুদের কাজের স্বীকৃতি মিলেছে মানুষের ভালোবাসা ও শ্রদ্ধায়। ১৯৮০ সালে বিখ্যাত আমেরিকান কোম্পানি বেকম্যান তাকে মেডিকেল টেকনোলজিতে আন্তর্জাতিক সম্মাননা প্রদান করে। সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য কেনেডিয়ান সরকারের কাছ থেকেও তার স্বীকৃতি মেলে ১৯৯৯ সালে। ২০০৯ সালে টরন্টো ছায়ানট সংগঠন তাকে অ্যাওয়ার্ড অব অনারে ভূষিত করেন। ২০১১ সালে ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত রবীন্দ্রনাথের সার্ধশত জন্মবার্ষিকীর সম্মেলনে তাকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। অসাধারণ মানুষদের যে এক অতি সাধারণ প্রকাশ থাকে, হাসান মাহমুদের মধ্যে তার সবটাই উপস্থিত। যে কোনো শুভ উদ্যোগকে সহযোগিতা দেবার জন্য সদা উন্মুখ, প্রাণ প্রাচুর্যে ভরা এই মানুষটি টরন্টোতে সবার প্রিয়, সব আসরেই মধ্যমণি। গত ২০ বছরে তার অভিভাবকত্বে ক্যানাডার বাঙালি কমিউনিটি ও বাংলা সংস্কৃতি অনেক দূরে গিয়েছে। বাংলা টিভি ক্যানাডা এবং আমাদের হাজারো দর্শকদের পক্ষ থেকে আমরা হাসান মাহমুদের দীর্ঘ কর্মময় জীবন এবং সুস্বাস্থ্য কামনা করি।